আজকে আমি লইতা শুটির মালাই কাবাব করেছি। এটা আসলে শুটি আর ভাতে বাইন্ডিং করে দেন আমি কোরমার মতো রান্না করেছি। আমরা ছুরি শুটি খাই, লইটা খাই। আমাদের আরেকটা মিঠা পানির মাছের শুটি আছে যেটা ঘৈনা শুটি বলে, যেটা এখানে নেই। বিশেষ করে চিটা আঙুর শুটকি বেস্ট রান্না, এবং তারা যারা আছে ফাইনালি যারা আছে এবং তারা বেস্ট দিচ্ছে, মানে ফাইন ডাইনিং স্টাইলে ফাইভ স্টার আসলে রান্নার ভেরি সেটা খুব কম, দুই থেকে তিনটে আইটেমের মধ্যে আসলে শুটকিটা সীমাবদ্ধ ছিল। দেন আমরা অ্যাকচুয়ালি একটা কম্পিটিশনের আয়োজন করছি যে কি ধরনের ইউনিক রেসিপি শুটকিটা করা যায়। গত বছর আমরা প্রায় 100+ রেসিপি আমরা কালেক্ট করছি, এই বছরও প্রায় আমরা প্রায় আরও 150-200 মতো আমরা রেসিপি কালেক্ট করছি। আমি আসলে কাজ করি মূলত অন্য সাবজেক্ট নিয়ে, কিন্তু ভাবলাম যে দেখি এইটাতে কী আছে। তো যখন সেমিফাইনাল থেকে ফাইনালে আসলাম, মানে নিজের আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল। তো এর জন্য ভাবলাম যে ঠিক আছে দেখি। আমরা ছুরি শুটকি খাই, লইটা খাই। আমাদের আরেকটা মিঠা পানির মাছের শুটকি আছে যেটা ঘৈনা শুটকি বলে, যেটা এখানে নেই। আসলে কি দেখতো না আসলে কেন লাগে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে শ্রীডাঙ্গের মধ্যে এটা হচ্ছে বেস্ট কম্পিটিশন তো ওয়ার্ল্ডের মধ্যে। আমার মনে করি যে আমি তো ছিলাম একজুরি হিসেবে সেমিফাইনাল রাউন্ড মধ্যে না আসছিলাম, দে ডিড ওয়েল, মানে তারা মানে অসাধারণ, মানে যে শুটকি যেভাবে প্রেজেন্টেশন করছি। আর আমার শুটকি তো চিটা আঙুর ঐতিহ্য হওয়ার, বিশেষ করে চিটা আঙুর ঐতিহ্য হওয়ার শুটকি বেস্ট রান্না, এবং তারা যারা আছে ফাইনালি যারা আছে এখন তারা বেস্ট ডিশ করছি, মানে ফাইন ডাইনিং স্টাইলে করছি, কিন্তু ফাইভ স্টার ধরতে গেল। এবং শুটকি জিন আছে একদম হেলদি এবং হালাল শুটকি এবং স্বাস্থ্যকর, তারা যেভাবে প্রসেসিং করে আর কি। হ্যাঁ, টোটালি যে ডলমা শুটকি দিয়ে করছি আরবিক ডিশ, ঠিক আছে না? টোটালি আই এম রিয়েলি ইমপ্রেস, মানে অন্যরা মানে শুটকি
দিন ওয়েল এগ রোল ছুটির দিন দেখা যায় মানে গুণী রান্ধন মালাই কাবাব করেছি, এটা শুটকি আর ভাতে বাইন্ডিং করে দেন আমি কোরমার মতো রান্না করেছি। এমনি শুটকি কি কি শুটকি আপনার পছন্দ? আমার পছন্দের শুটকি অনেকগুলো, চিংড়ি শুটকি, লইটা শুটকি, তারপরে ছুরি শুটকি, এগুলো তো আমাদের সবসময় মানে খাবারের তালিকায় থাকে চিটাঙে এই আর কি। আমি তো আজকে লইটা শুটকি দিয়ে করলাম, আশা করছি খাওয়া পছন্দ হবে। ভালো করার আশা আছে জি, অবশ্যই, কারণ মনে হচ্ছে ব্যতিক্রম হয়েছে জি, কারণ আমি ফাইনালিস্ট হিসাবে ফার্স্ট ছিলাম এই আর কি।
মানে এই আয়োজনটা সম্পর্কে? আচ্ছা, এই আয়োজনটা সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে আমাদের মানে সুটকি মানে বামচিটংয়ের যে ঐতিহ্যবাহী সুটকি, সেটা তো আসলে অনেকে এটার মধ্যে একটা মানে একটা অভিযোগ করে সবাই, যে সুটকিতে অনেক ক্যান্সার হয় বা সুটকিতে অনেক কেমিক্যাল থাকে, আনহাইজেনিক একটা অভিযোগ থাকে। আমরা এই জিনিসটাকে আসলে এই সুটকিকে এই অভিযোগ মুক্ত করার জন্য আমরা আসলে একটা প্রকল্প হাতে নিয়েছিলাম, কেমিক্যাল ফ্রি সুটকি তৈরি করা বা সেফ সুটকি সবার কাছে অ্যাভেলেবেল করা এটার জন্য। তার মধ্যে আবার সুটকির একটা দুর্গন্ধ আছে, তারপরে সুটকিটা আবার সবাই কনজিউম করতে চায় না, বিভিন্ন জায়গাতে সুটকি নিয়ে আসলে মুভমেন্টও করতে দেয় না। তা আমরা এইসব প্রসেসিং কিছু ব্যাপার স্যাপার এগুলোকে আমরা সুটকিটাকে একটু প্রেস্টিজিয়াস করলাম। আমরা প্যাকেজিং হয়েছে সুন্দর, এভরিথিং আপনারা দেখবেন আমাদের একটা স্ট্যান্ডার্ড প্যাকেজিং আমরা মেনটেন করি। আর লাস্টলি হচ্ছে সুটকিটা দিন দিন অনজনপ্রিয় হয়ে যাচ্ছে। আমরা এই সুটকি জনপ্রিয় করার যখন কারণটা আমরা উদ্ধার ইয়ে করতে গিয়ে রিসার্চ করে আমরা দেখছি যে মূলত সুটকিতে আসলে রান্নার ভেরিয়েশন সেটা খুব কম, 2-3 আইটেমের মধ্যে আসলে সুটকিটা সীমাবদ্ধ ছিল। দেন আমরা এখানে একটা কম্পিটিশনের আয়োজন করছি যে কি ধরনের ইউনিক রেসিপি সুটকিতে করা যায়। গত বছর আমরা প্রায় 100+ রেসিপি আমরা কালেক্ট করছি, এই বছরও প্রায় আমরা প্রায় আরও 150-200 মতো আমরা রেসিপি কালেক্ট করছি। তো এগুলো নিয়ে আমরা অলরেডি একটা ম্যাগাজিনও করতেছি, যাতে সুটকিটাকে মানুষ আসলে ডিফারেন্ট হইতে অনেক ভ্যারাইটি অ্যাড করা যায়, মানে নিত্য নতুন রেসিপিতে মানে সুটকি রেসিপি মানুষ আসলে টেস্ট করতে পারে, ইউজ করতে ইয়ে করতে পারে, রান্না করতে পারে সেটার জন্য। তো এই প্রতিযোগিতারই আজকে সেকেন্ড সিজনের ফাইনাল আপনার যেখানে আসছেন। কতজন অংশ নিচ্ছিল? 350 জন আমাদের রেজিস্ট্রেশন ছিল, ওখান থেকে আমরা ঢাকা জোন এবং চিরং জোনের জন্য সেমি ফাইনালিস্ট হিসেবে 45 জন নিয়েছিলাম, ঢাকা জোনে 20 জন, চিরং জোনে 25 জন। তো এখানে ঢাকা জোনের থেকে 5 জন ফাইনালিস্ট আর চিরং জোনের 5 জন ফাইনালিস্ট, মানে 10 জন এখানে ফাইনালে আসছে। আজকে হবে ফাইনাল, আজকে ফাইনাল চলতেছে অলরেডি, ফাইনালে লাইভ ফার্স্ট সেকেন্ড থার্ড। আমরা ভবিষ্যতে আর কি করার প্ল্যান আছে? ভবিষ্যতে আসলে আমরা চাচ্ছি সুটকিটা আসলে সবার কাছে অ্যাক্সেসিবল করা। যে মনে করেন আপনি সুটকি ক্যারি করতে অনেকে আসলে একটু আনইজি ফিল করে, যে তারপরে সুটকি খাওয়ার ব্যাপারে যে মানুষের একটা ভীতি কাজ করে, এটা থেকে আসলে যাতে মানুষ বের হয়ে আসতে পারে। সুটকিটা একটা হেলদি হাই প্রোটিন একটা উৎস সুটকিতে, আমরা চাই যে এটা সবাই যাতে ইউজ করে। আমাদের কিন্তু ন্যাচারাল যে আমাদের প্রোটিনের চাহিদা এটার একটা বড় অংশ কিন্তু সুটকি দিয়ে কভার করা সম্ভব। আমরা চাচ্ছি এটা আসলে সবার কাছে অ্যাভেলেবেল করতে এবং সবাই যাতে ওই ভীতিটা না মানে না থেকে যাতে সবাই সুটকি কেনা এবং সুটকি খাওয়াতে যাতে মানুষ কোনো ধরনের কন্ডিশনে না থাকে, যেটা গেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ করে, এটার জন্যই আসলে আমাদের কাজ চলতেছে। আমরা খুব হাইজেনিক ওইতে সুটকি তৈরি করি এবং খুব সেফ সুটকি তৈরি করি। থ্যাংক ইউ।
Thank you.
যাবে।